আসসালামু আলাইকুম, যশোর ইলেকট্রিকের পক্ষ থেকে আমি রানী স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের আজকের বিষয় RFL সিঙ্গেল পেজ ওয়ান এইচপি ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম্প মোটর এর সম্পূর্ণ হিসাব দেওয়া হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার আপনারা আমাদের সঙ্গেই থাকুন। RFL সিঙ্গেল ফেজ ওয়ান এইচপি পাম্প মোটর ভোল্ট 220 আরপিএম 2900 স্লট 24 মোবাইল নাম্বার 01718777235 ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম্প মোটর RFL যে মোটর এটা কিন্তু হিসেব করে যদি কয়েলটা বাঁধানো হয় তাহলে কিন্তু অনেকটা ভালো চলবে, দীর্ঘস্থায়ী চলবে, কোনো প্রকার জলাপলার ভয় থাকবে না। তাহলে ভিওর আপনারা আমাদের সাথে থাকবেন, টোটাল ভিডিও দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন, যেহেতু আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। যশোরের ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, 224টি যত প্রকার মোটর আছে আমরা কিন্তু হিসেব দিয়ে থাকি। রানিং, স্টারিং, ক্যাপাসিটার, পরিমাপ সম্পর্কে টোটাল তথ্য দেওয়া হয়। ইউটিউব চ্যানেল যশোর ইলেকট্রিক, বাগানচারা বাজার, সারসা, যশোর, বাংলাদেশ। বাংলাদেশে প্রথম যশোরডিক যে ফর্মাগুলো তৈরি করেছে, ফর্মাগুলো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাচ্ছে, আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। আমাদের যে প্রযুক্তিগুলো তৈরি হয়েছে, জালি ফ্যান, টেবিল ফ্যান, অল ফ্যান, হাই স্পিড স্ট্যান্ড ফ্যান, সাবমার্সিবল জেনারেটর, যত প্রকার ইলেকট্রিক মোটর আছে সব ধরনের মোটরে কিন্তু আমরা হিসেব করে কয়েলটা বাঁধানো হয় এবং সেই মোটর দীর্ঘস্থায়ী চলে, জলাপলার ভয় থাকে না। মোটর আমরা যে প্রযুক্তির সাথে যে কয়েলটা যে বাঁধানো হয়, এখানে যে ফর্মাটা খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই ফর্মা কয়েল করলে কারেন্ট কিন্তু অনেকটা কম খায় এবং ছোলাটার ভিতরে যে জায়গাটা আছে সে জায়গায় অনেকটা ছোলাটার যে ভেতরে সহজে ঢোকে, কোনো প্রকার কোনো জাম হয় না। রানিং ওয়ার নাম্বার 23 স্লট 6, 53 টান স্লট 8, 54 টান স্লট 10, 63 টান অ্যান্ড স্লট 12, 68 টান। এখানে যে হিসেব করে যে দেওয়া হয়েছে রানিং 23 নম্বর তার দে সেই হিসাবে কয়েলটা বাঁধতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলটা খোলাবে, রানিং স্টারিং কানেকশন হয়ে কয়েলটা বাইর হয় এবং আমাদের যে প্রযুক্তিগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু 1 থেকে 5 এইচপি মোটর, সহজেই কানেকশন হয়ে কয়েলটা বাইর। এখানে যে প্রযুক্তির সাথে যে কয়েলটা করা হয়েছে এটা যে বাইর করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে যে রানিং যে কানেকশন হয়ে কয়েলটা বাইর হয় এবং স্টারিং কিন্তু কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়, যে আমাদের যে ফর্মা কীভাবে কয়েলটা করার পরে বাইর করা হয়েছে। স্টারিং ওয়ার নাম্বার 26 সোলার 10 70 টান সোলার 12 75 টান, এখানে যে 26 নম্বর তার দিয়ে 10 ঘাটে 70 12 ঘাটে 75 পাক দেওয়া হয়েছে। এই হিসাবে কয়েলটা বাঁধবেন, অনেক ভালো চলবে, দীর্ঘস্থায়ী চলবে, যেহেতু এটা এম্পিয়ার কিন্তু অনেক কম নেবে, 4.5-এর জায়গায় এটা 1.5-এর মধ্যেই থাকবে। তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু লো ভোল্টেজ হাই ভোল্টেজ কোনো প্রকার কোনো সমস্যা হবে না, জলাপলারও ভয় থাকবে না। ক্যাপাসিটার 20 MFD রানিং স্টারিং সিরিজ কানেকশন, এখানে কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়। কোরের মাপ লং 3 ইঞ্চি 2 সুতা অ্যান্ড হাইট 2 ইঞ্চি 2 সুতা, কোরের মাপ লম্বাই 3 ইঞ্চি 2 সুতা এবং আড়ে 2 ইঞ্চি 2 সুতা। যে হিসাবে কয়েলটা যে বাঁধানো হয়েছে এখানে ফর্মা দেখতে পাচ্ছেন 4টা মিলে ফর্মা, যেহেতু 1 থেকে 5 এইচপি মোটর, এখানে যে করে যে জায়গাটা সেটা কিন্তু দেখানো হয়েছিল এবং এখানে যে কয়েলের যে ফিনিশিং যত ফিনিশিং দিতে পারেন ততই কিন্তু সেটা অনেক ভালো চলবে, দীর্ঘস্থায়ী চলবে। সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ প্রেস দ্য বেল বাটন, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন, যেহেতু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির করব। ধন্যবাদ।